প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে। এটি চালু হলে আমরা আবহাওয়া থেকে শুরু করে সব প্রয়োজনীয় তথ্য পাব। শুক্রবার দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা কর্মসংস্থান ব্যাংক খুলেছি যাতে যুবকরা বিনা জামানতে ঋণ নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে, চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও তা সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অনেকেই উপজেলা নির্বাচনে রক্তপাত ও প্রাণহানির আশঙ্কা করেছিলেন, কিন্তু তা ঘটেনি। এমন শান্তিপূর্ণ নির্বাচনের কৃতিত্ব নির্বাচন কমিশনের। শুক্রবার বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের যৌথ সভায় একথা বলেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে চলছে তামাশা, চারিদিকে চলছে লুটপাটের সংস্কৃতি, এই দুঃশাসন জনগণ বেশিদিন মানবে না। শুক্রবার তিনি বলেন, এই দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি দিতে হবে, মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ সকল রাজবন্দী দ্রুত মুক্তি দিতে হবে। পবিত্র হজ পালনের জন্য প্রথম দিনে ১৯৮৪ জন বাংলাদেশি সৌদি আরব প৫৬ছেন। বৃহস্পতিবার রাত ১১:৫৯ হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের হজ ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফ্লাইটে ৪১৫ জন হজযাত্রী জেদ্দার স্থানীয় সময় দুপুর ১১:৩০ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় হাইড্রোলিক প্রেশার সিস্টেম বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে। এ সময় বিমানটিতে ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন, তবে পাইলটের দক্ষতায় দ্রুতই নিরাপদে অবতরণ করে বিমানটি। শুক্রবার সকাল ৮:৪০ এ ঘটনা ঘটে। সব যাত্রী নিরাপদে আছেন বলে জানা গেছে। নিজ জেলা মানিকগঞ্জে শায়িত হলেন চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জওয়াদ। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে মানিকগঞ্জ শহরের শেহতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে।